আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, ইনশাআল্লাহ আজকের এই পর্বে এমন একটি আমল আপনাদেরকে উপহার দেব যে আমলগুলো মহিলাদের জন্য খুবই প্রয়োজন এবং খুব সহজ। প্রত্যেক মহিলাদের জন্য এই আমলটি করা খুবই জরুরি এবং সহজ, সবাই পারেন এমন সহজ কিছু আমল, অনেক ফজিলত, অনেক লাভ, অনেক বেশি মাহাত্ম্য। আসুন আমরা সে আমলগুলো সম্পর্কে হাদিস থেকে জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন বিছানায় আসো, শয্যা গ্রহণ করো, ঘুমানোর জন্য আসো, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ো, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ো, পড়লে কি লাভ হবে, লাইয়াজাল মাআকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকারী মানে ফেরেশতা তোমার পক্ষে নিয়োজিত হয়ে যান, নিযুক্ত হয়ে যান, ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না, কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না। কি বলা হয়েছে, ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, যতক্ষণ সকাল না হয় ততক্ষণ পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারে না, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দেন। কি পড়লে, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারাতে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা অনেকেই পারেন মাশাআল্লাহ, অনেকেই, বেশিরভাগ মানুষের এটা পারেন। যারা পারেন না তারা কোরআন কারিম থেকে শিখে নেবেন, যে কোনো কারি সাহেবের তেলাওয়াত থেকে শিখে নেবেন আয়াতুল কুরসি, রাতের বেলা এটা পড়ে ঘুমাবেন। আরেকটি সহজ আমল আছে, আরেকটি খুব সহজ আমল, একেবারেই সহজ, একেবারেই সহজ একটি আমল, আর এই আমলটির এত ফজিলত যে দেখুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হীনা ইয়াউবি ইলা ফিরাশিহি, যে ব্যক্তি বিছানায় গিয়ে ঘুমানোর আগে বিছানায় শয্যা গ্রহণ করে যে ব্যক্তি পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটি পড়ে, এই ইস্তিগফার শরীফ যে ব্যক্তি পড়ে তিনবার, সালাসা মাররাতিন, তিনবার পড়ে, গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানা আদাদা ওয়ারাকিল আশজার, সারা পৃথিবীতে যত গাছ আছে, বৃক্ষ আছে, এই গাছের মধ্যে যে পরিমাণ পাতা আছে, পাতা পরিমাণ গুনাও যদি তার আমল নামায় থাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ বিহামদি। দ্বিতীয়ত হচ্ছে, ওয়া ইন কানাত আদাদা রমালি আলিজ, মরুভূমিতে যে পরিমাণ বালি আছে, বালু, যারা মরুভূমি সম্পর্কে যাদের ধারণা আছে অথবা মরুভূমি সচক্ষে দেখেছেন অথবা ভিডিও ক্লিপসে দেখেছেন, মরুভূমিতে কি পরিমাণ বালু আছে পৃথিবীর কোনো গণনাকারী কখনো কি গণনা করতে পারবে, তার মানে হচ্ছে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রাত্রেবেলায় ঘুমানোর আগে তিনবার পরে, তার আমল নামায় যদি গাছের পাতা পরিমাণ গুণাও যদি হয় তবু আল্লাহ তাআলা মাফ করে দেন, সমুদ্রের মরুভূমির বালকরাশি পরিমাণ গুণা হলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপরে বলা হচ্ছে, ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিন সমূহের পরিমাণ যদি গুণা হয় তবু আল্লাহ তাআলা মাফ করে দেন। দিন সমূহ কি, দিন সমূহ হচ্ছে যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে দিন রাত, দিন রাত এটা পরিবর্তিত হয়ে আছে, আবর্তিত হয়ে আছে, কিয়ামত পর্যন্ত দিন রাত চলতে থাকবে। আমার আপনার হায়াতের জিন্দগিতে কয়টি দিন, কয়টি রাত, অল্প কয়েকটা দিন, 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, অল্প, কিন্তু রসুল বলেছেন, ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, দিন দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতটা দিন ছিল, যত দিন আছে, যত দিন থাকবে, সবগুলো দিনের সংখ্যা পরিমাণ গুনাও যদি হয় তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বিহামদি। সে আমলটি কি, ঘুমানোর সময় ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনবার, এটি অযু ছাড়াও পড়া যায়, অযু সহ পড়া যায়, তবে অযু সহ যদি আপনি পড়েন এটা অতি উত্তম, আর অযু ছাড়া পড়লেও এতে কোনো গুনাহ হবে না, সওয়াব হবে। সম্মানিত দর্শক, প্রিয় বন্ধুগণ, আরেকটি ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক বেশি, এমন বেশি
এটা আপনারা শুনলেই বুঝবেন। আরেকটি আমল রয়েছে বিশেষ করে মহিলাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশিষ্ট সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমার স্ত্রী হযরত ফাতেমা যাতা দিয়ে গম পেশার কারণে হাতে ফুসকা পড়েছিল। বর্তমান সময়ে তো আমরা বইপত্র ছাড়া যাতা কাকে বলে এটা আমরা জানি না, যাতার প্রচলন এখন পৃথিবীর কোথাও আছে কিনা তাও জানি না। ছবির মধ্যে আমরা দেখি ছোটো একটা চাকার মতো গোল এরকম পেশানো হয়। ওই সময় কোনো মিল ছিল না, ফ্যাক্টরি ছিল না, সবাই গম পেশার জন্য, গুঁড়া করার জন্য, পাউডার করার জন্য এরকম যাতা ঘুরিয়ে গম থেকে আটা প্রস্তুত করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গম নিজ হাতে গম পেশার কারণে বারবার এরকম ঘোরানোর কারণে হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল, কর পড়ে গিয়েছিল। তারপরে কূপ থেকে পানি উঠানোর জন্য বারবার বালতি নিচে ফেলানো, নিচের নিচ থেকে উঠানো, কূপ থেকে পানি আনতে গিয়ে বারবার মশক ভরার কারণে তার বুকে ব্যথা হয়েছিল। এমনকি ঘর ঝাড়ু দেওয়ার জন্য, এই ঘর ঝাড়ু দেওয়ার কারণে কাপড় চোপড় ধুলাবালিতে ভরে যেত। এমনকি রান্নাবান্না করার কাজ করার কারণে ওনার কাপড় কালো হয়ে যেত। অর্থাৎ আমরা যেমন দৈনন্দিন কাজের জন্য কাজের ছেলে রাখি, কাজের মেয়ে রাখি, ওই সময় তো জীবনযাত্রার মান এত উন্নত ছিল না, কত কষ্ট ছিল। সে কারণে এসব কাজ করতে তার খুব কষ্ট হতো। একবার তিনি শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী এসেছে, তাদের মধ্য থেকে একজন খাদেম নেওয়ার জন্য, খাদেম পাওয়ার জন্য নবীজির কাছে হযরত আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন পিতার কাছ থেকে একটা খাদেম আনার জন্য, কাজে সহযোগিতা করার জন্য। নবীজির কাছে যাওয়ার পর তিনি হুজুরকে পেলেন না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির দেখা পেলেন না, গিয়ে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছে, নবীজি নাই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের অসুবিধার কথা, একটা খাদেমের কথা তিনি বলে আসলেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এসে উপস্থিত। ওই সময় ওয়াকাদ আখাযনা মাদাজিআনা ফাযহাবনা লিনাকুম, আমি এবং আমার স্বামী আলী, অর্থাৎ আলী এবং ফাতেমা দুইজন শুয়েছিলেন, নবীজি হঠাৎ করে ঘরে আসলেন। আসার পর নবীজিকে দেখে আমরা উঠে দাঁড়াতে চাইলাম, নবীজি বলে না না ওঠার দরকার নেই। তখন হুজুর কি করলেন, হুজুর ফাজাআ ফাকআদা বাইনানা হাত্তা ওয়াজাদতু বারদা কদামাইহি আলা সদরি, রসুল আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে বসলেন, এক পাশে আলী আর এক পাশে ফাতেমা, আর নবীজি মাঝখানে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মিশুক ছিলেন, কত দিল দরিয়া তার ছিল, তার মন মানসিকতা আদর আপ্যায়ন, মানুষের সাথে কত মিশতেন। মেয়ের জামাই এবং মেয়ে দুইজনের মাঝখানে তিনি বসলেন, আম্মাজান দুইজনের মাঝখানে তিনি বসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুরের পায়ের, আমার পিতার পায়ের শীতল স্পর্শ আমি অনুভব করলাম। তারপর দুইজনের মাঝখানে বসে নবীজি বললেন দুজনকে উদ্দেশ্য করে, আলা আদুল্লুকুমা আলা খৈরিম মিম্মা সাআলতুমা, তোমরা যেই বিষয়ের জন্য আমার কাছে গিয়েছিলে, আমার কাছে তোমরা যা চেয়েছিলে, তার চেয়ে উত্তম একটি আমলের কথা, উত্তম একটি বিষয়ের কথা কি আমি তোমাদেরকে বলবো? তখন রসুল বলেন ইদা আখদ তুমা মাদোয়া জিআকুমা, তোমরা যখন বিছানা গ্রহণ করবে, বিছানায় সজ্জা যাবে, সজ্জায় যখন তোমরা, অর্থাৎ ঘুমানোর জন্য যখন তোমরা সজ্জাশায়ী হবে, তখন ফাসাব্বিহা, তোমরা তাসবিহ পড়ো। কি তাসবিহ? তাসবিহ পড়ো মানে সুবহানাল্লাহ বলো, সালাসা ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়ো। ওয়া আহমাদা সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। ওয়াকাব্বির আরবাআন ওয়া সালাসিন, আল্লাহু আকবার 34 বার পড়ো। তাহলে ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিম, এটা তোমাদের জন্য খাদেমের চেয়ে অনেক বেশি উপকারী হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে চাইলেন খাদেম, আর রসুল দিয়ে দিলেন আমল। কি আমল? যে তোমরা যখন ঘুমাইতে যাও, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি পড়ো, তাহলে এটি খাদেমের চেয়ে উত্তম। অর্থাৎ এর দ্বারা তোমরা সওয়াবও পাবে, তোমাদের শরীরে শক্তি অর্জিত হবে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবে। খাদেম দিয়ে তোমরা যে উপকারটা পেতে, এই তাসবিহ পড়ার কারণে এর চেয়ে বেশি উপকার পাবে। তো সম্মানিত বন্ধুগণ, প্রিয় দর্শক, এটি কত সহজ আমল। তো আজকের এই আলোচনায় সবগুলো আলোচনা সারমর্ম হচ্ছে এই, আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাব,
তাহলে আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে প্রথম সূরাতুল কাফিরুন, তারপরে সূরাতুল ইখলাস, ফালাক, নাস, তারপরে আয়াতুল কুরসি, তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তিনবার, আর সবশেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো যদি আমরা প্রত্যেক দিন যদি অভ্যাস করে নিই, অভ্যাস প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি পড়ি, ইনশাআল্লাহ এটার ফায়দা দিন কি দিন আস্তে আস্তে এটার ফজিলত, এটার মাহাত্ম্য, এটার পাওয়ার আপনি অনুভব করবেন। আর যখন ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার, মনে রাখার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।